বিভিন্ন ভাবে সবাইকে বাসায় থাকার জন্য, এই দেখেন আমাদের দেশে এই হলো বাসায় থাকার পরিবেশ। এরা সবাই কিন্তু বাড়িতে যাচ্ছে, কিন্তু সবাই যে যে অবস্থানে আছে সেই অবস্থানে থাকার কথা সরকার থেকে বারবার বলা হয়েছে। আসলে এরা ভাইরাস সম্পর্কে এদের কি ধারণা আছে কিনা আমরা কয়েকজনের সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব যে এরা আসলে কতটুকু ভাইরাস সম্পর্কে এদের ধারণা আছে। কারণ গভর্নমেন্ট বলছে এরকম কোনো ধরনের লোক সমাগম হওয়া সম্পূর্ণ নিষেধ, তবুও কিন্তু এইভাবে তারা বাড়ির যাচ্ছে, যে যে অবস্থানে আছে বারবার একটি কথা একটি মেসেজে আমরা পাচ্ছি যে স্ব অবস্থানে আপনারা বাসায় থাকুন, কিন্তু তারা এইভাবে বাড়িতে যাচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করতেছি। গাইবান্ধা যাচ্ছি জয়পুরহাট জেলা খেতলা থানা। সরকার তো বলছে আপনাদেরকে যে যেখানে আছেন বাসায় থাকার জন্য, আপনারা এখন যাচ্ছেন কেন? সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি, সবাই যাচ্ছে। আপনি কি ভাইরাস সম্পর্কে আপনার ধারণা আছে কোনো? না, সঠিক জানা নাই। আপনি ভাইরাসটা কি এটাই বুঝতে চান? ভাইরাস রোগ, এই রোগ বিষয়ে আমার কিছু জানা নাই। কোনো ধরনের প্রোটেকশন নাই আপনাকে? এটা তো মনে করেন, এটা তো আপনি যাচ্ছেন, আপনার পরিবার সবাই, আপনার ফ্যামিলি কোথায় থাকে? ফ্যামিলি দেশে বাড়ি। দেশের বাড়িতে ফ্যামিলি থাকে, তাহলে আপনার যদি এই ভাইরাস বা করোনা ভাইরাস হয়ে থাকে তাহলে তো আপনার ফ্যামিলিরও হবে। না, আমার হয়নি, অসুখ হয়নি। আপনি কীভাবে মনে করলেন? মানে বের হচ্ছি এইমাত্র, সারাদিনে বাসা থেকে বের হয়নি, এইমাত্র বের হইলাম। তো আমার যেটা মনে হচ্ছে যে সরকার ছুটিটা দিছে বাসায় থাকার জন্য এবং মানুষের কাছ থেকে যেন দূরত্বটা বজায় থাকে এবং ভাইরাসটা যেন না ছড়ায় এই জন্য। কিন্তু আমরা দেখতেছি তার উল্টো চিত্র। যেমন আমরা এই যে সব লোক সমাগম হইতেছে, এর ভিতর যদি যে কেউ একজন করোনা ভাইরাসে আক্রান্ত থাকে, তা থেকে এইখানে লোকের ভিতর ছড়াবে এবং এই যারা যারা যে ফ্যামিলিতে যাবে তাদের প্রত্যেকে কিন্তু এই সংক্রামিত হওয়ার সম্ভাবনাটাই থেকে গেল। তাহলে আমাদের যে মূল উদ্দেশ্য, যে কারণে আমাদের ছুটিটা দেওয়া হয়েছে, আসলে সেই উদ্দেশ্য কিন্তু সফল হচ্ছে না। আমার কাছে মনে হয় যে গণপরিবহনটা আগামী পরশু দিন বন্ধ করছে, আমার কাছে মনে হচ্ছে যে তাৎক্ষণিকভাবেই বন্ধ করে দেওয়াটা আমার কাছে উত্তম মনে হচ্ছে। ঠিক আছে, এটাই আমার কথা যে আমি খুবই আতঙ্কিত যে এই লোকগুলো যে যে ফ্যামিলিতে যাচ্ছে সেই ফ্যামিলিগুলোকে, প্রত্যেকটা ফ্যামিলিকেই ঝুঁকির মুখে ফেলতেছে। আচ্ছা, এটা তো অবশ্যই একটা ভালো কথা বললেন আপনি, একটা ভালো সলিউশন দিলেন। কিন্তু মানে অনেকে মানে বলতেছে যে মানে আমাদের কোনো রোগ হয়নি, এটা কি এখনও কি সেই রোগটা কি বা করোনা ভাইরাস হয়েছে কিনা এটা তো সে নির্ণয় করতে পারেনি। কিন্তু সে না নির্ণয় করে সে বলতেছে রোগ হয়নি, কিন্তু সে যেন যায় তার ফ্যামিলি বা তার এলাকার লোকজনকে যেন এই ভাইরাস ছড়াবে না, এর কোনো যুক্তি আছে কি না? না, এটার কোনো যুক্তি নেই। আমি যে আছি, আমি আমার ভিতর ভাইরাস আছে কিনা আমি তো নিজেই জানি না। তা আমাকে ওইভাবেই সতর্ক থাকতে হবে, আলাদাভাবে থাকতে হবে, যেন আমার ভিতর থাকলেও সেটা যেন অন্যদের ভিতরে না ছড়ায়। ঠিক আছে, এইটাই আমার কথা যে অন্যদের ভিতর না ছড়ায়। আমাদের যেহেতু বাসার ভিতর থাকলে আমরা কি হয় যে একজনের ভিতর থাকলে সেটা আর অন্যদের ভিতর ছড়ানোর সম্ভাবনা থাকে না। কিন্তু এখানে গণপরিবহনে আমরা যেভাবে যাচ্ছি একটা লোক, ধন্যবাদ ভাই। আমি বগুড়া যাচ্ছি। বগুড়া যাচ্ছেন, আর সরকার তো বললো আপনাদেরকে বাসায় থাকার কথা, কিন্তু আপনারা তো ব্যাগ ট্যাগ নিয়ে চলে যাচ্ছেন বগুড়া। বাসায় থেকে কি করব, বাসায় থেকে তো আর বন্দি, ফ্যামিলি তো দেশে, তাহলে বাসায় এখানে থেকে কী করবো, এতদিন বন্ধ। মানে আপনি ছুটি কাটাতে যাচ্ছেন? হ্যাঁ, ছুটি কাটাতে যাচ্ছি। আচ্ছা, আপনাদেরকে ছুটিটা দেওয়া হয়েছে কী জন্য এটা কি জানেন? এটা জানি যে ছুটি দেওয়া হয়েছে যে বাইরে, ঘরের বাইরে যাতে না যায়, যে যেখানে যে অবস্থানে আছে সেই অবস্থানে যাতে থাকে। এটা কেন বলছে? এটা করোনা ভাইরাসের কারণেই বলছে। ভাইরাস সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? না, ভাইরাস সম্বন্ধে ধারণা তেমন কিছু নাই, যেটা জানি যে ভাইরাস যারে ধরে এটা ছোঁয়াচে রোগ। ছোঁয়াচে রোগ আপনি যাচ্ছেন, যদি আপনার কোনোভাবে হয়ে থাকে তাহলে তো আপনার পরিবারের হবে, আপনার পরিবার কি আপনার কাছে সেফটি? না, এই সম্বন্ধে আমরা যেহেতু জানা নাই। আচ্ছা, আপনি যে ভুল করতেছেন এটা কি আপনি বুঝতেছেন? হ্যাঁ, এটা আমি বুঝতেছি যে এটা আমাদের ভুল। দেশে যাচ্ছি। যাচ্ছেন, বাড়ি কোথায় আপনার? রংপুর, রংপুর গাইবান্ধা। আচ্ছা, আপনি কি ভাইরাস সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? হ্যাঁ, এর রোগ ছড়াইছে তো এটা তো জানতেছি। সরকার তো বলছে আপনাদেরকে যে যেখানে আছেন যে বাসায় আছেন বাসায় থাকার জন্য, এখন যেন আপনি যাচ্ছেন আপনার যেন মানে হয়নি, এটা আপনি কীভাবে, আপনার পরিবারের হবে না, এটা কীভাবে বুঝতেছেন? ভাই, ছুটি পাচ্ছি তো, ছুটি পাওয়ার পর মন আর বাসায় থাকতেছে না, মন চাইতেছে আপনজনের কাছে যাইতে। আপনি কি হয়তো জানেন না এই ছুটিটা আপনাকে দেওয়া হয়েছে শুধু বাসায় থাকার জন্য, আপনাকে গ্রামে যাওয়ার জন্য? হ্যাঁ, তা তো ঠিক।
সরকার তো বলছে আপনাদেরকে বাসায় থাকার জন্য, আপনারা এখন বাড়িতে যাচ্ছেন? আমার দুই ছেলে মেয়ে, আমার ইতিম, আমি এই দেখ না দাঁতি, এখানে আমি বাসা বাড়ির কাজ করি, ছুটি দিয়ে দিতে আমি কেমনে এখানে থাকবো? বাসা বাড়ির কাজ করেন বলতে আপনি যে বাসায় কাজ করেন ওই বাসায় থাকেন? না, বস্তির মধ্যে। বস্তির ভিতরে কি, আপনি তো এখানে বস্তির ভিতরে থাকার জায়গা নেই, এতদিন ছিলেন কিভাবে? বস্তির মধ্যেই ছিলাম, থাকে আজকে আমরা দেশে দাঁড়িয়ে, আমার দুটো ইতিম পোলা পান আছে আমার। আজকে যেতে হবে কেন? দেখলে মরণ হয় হলে এটাও হবে ওটাও হবে, মরণ যেখানে হয় হবে। আচ্ছা ঠিক আছে, আমরা দেশে যাচ্ছি, এখানে আমরা কাজ কাম নেই মামা, এই জন্যই তো আমরা দেশে যাচ্ছি। এটা কী খাবো আমরা? ইচ্ছা ভরাই যেহেতু ফ্যামিলি সহকারে এখানে আছে, ছেলে মেয়ে বাপ মা ব্যাগ করে দেশে, এই জন্য আমরা দেশে যাওয়ার জন্য বাড়াইছি। মানে আপনি এখানে আপনি যে রোজগার করছেন, যে টাকা ইনকাম করছেন, এই টাকা দিয়ে আপনি চলতে পারছেন না, বা যে কদিন কাজ বন্ধ আপনি চলতে পারছেন না, এই জন্য বাড়িতে চলে যাচ্ছে? জি জি, এই জন্য বাড়িতে যাচ্ছে। এখন তো COVID-19 করোনা ভাইরাস সারা ওয়ার্ল্ডে খুব আতঙ্কিত হয়ে আছে, এখন আপনার সচেতনতাটা কি? আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই সচেতনভাবে চলা উচিত, অন্তত তিন ফিট দূর থেকে কথা বলা উচিত, হ্যান্ড গ্লাস ইউজ করা উচিত, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা উচিত, যদি কেউ গাড়িতে চলাফেরা করেন তাহলে অবশ্যই আপনার স্প্রে ইউজ করা উচিত। আপনি কী করেন? যে আমি একজন উবার ড্রাইভার, আমি গাড়ি চালাই। তাহলে আপনার তো সচেতনতা, আপনার গাড়িতে তো বিভিন্ন ধরনের লোক গাড়িতে ওঠে? জি জি, ওঠে। গাড়ি ওঠার আগে আমি ডেটল দিয়ে তাদেরকে, আমার স্প্রে দিয়ে আমি পুরো সিট থেকে শুরু করে সব জায়গায় আমি স্প্রে করে দিই। তারপর আমার গাড়িতে হ্যান্ড স্যানিটাইজার আছে, আমি তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ফোটা ফোটা করে দিয়ে দিই, এবং প্রত্যেকে বলি এবং বলি সবাইকে যেন আপনারা সাবধান করেন। হ্যাঁ, তাহলে আমরাও বাঁচবো আপনারাও বাঁচবেন এ আর কি, সাবধানের উপর কিছু নাই। ধন্যবাদ, 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 আপনাকেও ধন্যবাদ। কি করেন আপনি? ইস্কা চালাই। রিক্সা চালাই? মাস্ক কিনেন কেন? এটা যে মুখে দিতে লাগিয়া, মুখে দেওয়ার জন্য কেন? এটা কেন দিতে হবে মুখে? এটা যে ভাইরাস বেরিয়েছে, ভাইরাস বেরিয়েছে, আপনাকে তো বাসায় থাকার জন্য বলছে সরকার, আপনি রাস্তায় কেন? এই যে বাসায় যেতেছি, গহনকে পোলাপান আছে, পোলাপান লেগে লয়ে যাবো। পোলাপানের জন্য? আপনি নিজের জন্য? লেগে লইছি। নিজের জন্য নিয়েছেন, মানে ছেলেদের জন্য নিয়েছেন? যে আপনি রিক্সা চালান, আপনার গাড়িতে তো বিভিন্ন লোকজন ওঠে, এখন তো কয়েকদিন ধরে সব কিছু বন্ধ থাকবে, তখন আপনি কীভাবে চলবেন? এখন তো কষ্ট করে আমরা চলতে হইব। কীভাবে চলবেন? আপনার দৈনিক রোজ ইনকাম করেন কয় টাকা? আমার দৈনিক ইনকাম আছে 700-800। 700-800 টাকা ইনকাম করেন? আপনার ফ্যামিলির খরচ কয় টাকা? ফ্যামিলির খরচ আছে ধরেন 400। তাহলে এই যে কয়েকদিন ধরে আপনার এখন বন্ধ থাকবে সব কিছু, তখন আপনারা কী করবেন? তখন কষ্টই করতে হইব, কষ্ট করতে। হ্যাঁ, এছাড়া তো উপায় নাই, কষ্ট করতে হইব। হ্যাঁ, পরিবারের লাগে লইতেছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। Yeah.
দর্শক, রাজধানীর হাতি ঝিলের অবস্থা হলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন হাতি ঝিলের কী অবস্থা, অনেকটা মানুষ মনে হচ্ছে যে ঈদের সময় যেমনটি দেখা যায় কিন্তু ঈদের চেয়ে ভয়ানক অবস্থায় এখন। কিন্তু এর ভিতরে দেখা গেছে যে আমরা এরপরে দেখাবো যে হাতি ঝিলটা আগে দেখানোর চেষ্টা করতেছি। একটু হাতি ঝিলটা দেখানোর কী অবস্থা, একদম ফাঁকা কিন্তু লোকজন কোথায় আছে সেই জিনিসটা আমরা দেখাবো। কারণ মানুষ কীভাবে বাড়িতে চলে যাচ্ছে সেই দৃশ্যগুলো আমাদের সামনে একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তুলে ধরতেছি হাতি ঝিলটা একটু দেখুন কি মানে একদম সুন্দর, লোকজন নাই বললেই চলে। ঢাকার আমরা বিভিন্ন এলাকাগুলি দেখেছি অনেক জায়গায় সুন্দর, কিন্তু কিছু কিছু যখন দেখা গেছে দর্শক, দেখুন কীভাবে বাসের উপরে কীভাবে লোকজন যাচ্ছে কী অমানবিক। যখন বর্তমান সরকার ঘোষণা দিয়েছেন সবাইকে বাসা থাকার কথা, কিন্তু তারা কীভাবে ঈদের মুহূর্তে কিন্তু এইরকম পরিবেশগুলো আমরা সাধারণত দেখে থাকি, পরে দেখেন কী অবস্থা। এখানে বেশি অনেকক্ষণ থাকা যাবে।